দেখো অবস্থা দেখো, সকাল সকাল ঘরে ঢোকার চেষ্টা, নিজেদের ঘরে থাকে না, কি বদ! দেখো দেখো, ভাবছি ওটা কামড়ালে পরে ভেঙে যাবে আর ঢুকে যাবে পটাশ করে। ওই দেখো, দেখেছো? দেখো কত বড় হয়ে গেছে, এদের আর এই ভেতরে রাখা যায়? ওই দেখো, ওই যে কালো টালো সব থেকে বদমাইশ, এই ঢুকে গেছে যে দেখো, ওই যে পা ঢুকে গিয়েছে, কদিন আগে ঢুকে যেত পুরো, এখন বড় হয়েছে তো। এই দেখো ঢুকে পড়লো, দেখো হাতে পায়ে নোংরা নিয়ে ঘরে, নাও ওই যে আবার বেরিয়ে গেছে। কি বদ দেখেছো, কালোটা সব থেকে বদমাইশ। এবার ও ভাবছে আমিও একটু ঢুকে পড়ি, ও ভাবছে তুই ঢুকছিস তাহলে আমিও একটু ঢুকে পড়ি। ওই দেখো, ওই দেখো, দেখেছো কাণ্ডটা করছে, দেখো ওই দেখো ঢুকে গেছে, সব সব ঢুকে গেছে, কি বদ! ওই দেখো আর কোথা থেকে বেরোতে যাচ্ছে, আটকে না যায়, কি অবস্থা! দেখো গেছে আটকে, ওই দেখো ও আবার ওরে লাথ মেরে সরিয়ে দেয়। হ্যাঁ এবার ঠিক জায়গাতে বেরিয়েছে, ওই আবার আবার ওটা ঢুকবে। ও ভাবছে তোরা সবাই ঢুকে বললে আমি তো ঢুকতে পারলাম না। সারাদিন এরকম দুষ্টুমি করে, বেশি কিছু দুষ্টুমি করে না, এই করে কামড়ানোর চেষ্টা। দেখ মার পাত্তা নেই, বাচ্চাগুলো এই করছে, ইস নোংরা চাচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই যে ও ঢুকেই ছাড়বে, সবাই ঢুকেছে ও কেন বাদ যায়? ওরে বলো দেখ, পা ওই দিকে না, দেখো বন্ধুরা তোমরা কমেন্টস করো।